একটা কথা আজকে তোমাদের খুব ভালো করে বলতে চাই। কথাটা ভীষণ জরুরি আমাদের জীবনের চলার জন্য। যে কথাটা আমরা অর্ধেক মানুষরাই না ঠিক করে বুঝে উঠতে পারি না। আর যখন বুঝে উঠতে পারি, আমাদের মূল্যবান সময়গুলো হাত থেকে বেরিয়ে যায়। কথাটা কিছুই না, আমি শুধু তোমাদের এটাই বলতে চাই, শুধু নদীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলে তুমি কোনো দিনও নদী পার করতে পারবে না। হ্যাঁ, বিশ্বাস করো, কোনো দিনও পারবে না। তুমি দাঁড়িয়েই থেকে যাবে সারাটা জীবন, আর ভাবতে থাকবে কিভাবে তুমি নদীটা পেরোবে। সবসময় জেনে রাখবে, নদীর সামনে দাঁড়িয়ে শুধু ভাবলে হবে না, নদীর সামনে দাঁড়িয়ে ভাবনাটাকে কাজে লাগাতে হবে, ভাবনাটা ভেবে সেই পদক্ষেপটা নিতে হবে নদীটা পার করার। নদীর সামনে দাঁড়িয়ে সেই নদীটা পার হবে কি করে সেইটা পরিকল্পনা করে সেই পদক্ষেপটা তোমাকে নিতেই হবে। একটা হোক, দুটো হোক, তিনটে হোক, পদক্ষেপগুলো তোমাকেই নিতে হবে। তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকো তাহলে কোনোটাই হবে না, নদীও পার করা হবে না আর জীবনের সময়গুলো উপভোগ করা হবে না। তুমি দাঁড়িয়েই থেকে যাবে একটা জায়গায় চিরস্থায়ী রূপে। আশেপাশে সবাই দেখবে এগিয়ে গেছে তোমার থেকে, তুমি সেই একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, কারণ তুমি তো পারোই না পদক্ষেপ নিতে। জানো তো, কোনো কিছু শুরু করার কোনো বয়স হয় না। আমরা যে কোনো বয়সে যা খুশি শুরু করতে পারি, শিখতে পারি, শুধু সেটার জন্য প্রয়োজন প্রথম পদক্ষেপ নেওয়া। কোনো কিছু করতে গেলে, কোনো কিছু পরিবর্তন করতে গেলে, কোনো কিছু কাজে করে দেখাতে গেলে পদক্ষেপ নিতে হয়। পদক্ষেপ না নিলে তুমি কি করে করবে সেই কাজটা? ভালো করে ভেবে দেখো বন্ধুরা, আমি কি বললাম। তোমাদের সবাইকে একটা কথাই আমি বলবো, নিজের উপর বিশ্বাস রাখো। সবসময় ভাববে যে তুমি কিছু পারবে না, এরকম কোনো কাজই নেই এই জগতে। সবসময় সবকিছুতে ভাববে যে এটা আমি পারবো করতে, নিশ্চয় পারবো। পারবো না এই কথাটা কখনো নিজের মাথাতে আনবেই না। তবেই দেখবে জীবনে তুমি সফলতা পাচ্ছ সঠিক সময়। তাই মনকে সবসময় ইতিবাচক বানাও, সবসময় ভাবো আমি পারবো, আমি করে দেখাবো, নিশ্চয় পারবো, নিশ্চয় পারবো। কেন পারবো না? কি নেই আমার মধ্যে যে আমি পারবো না? সবকিছু আছে, আর যেটা ভগবান দেয়নি সেটা আমি তৈরি করে নেব। সেই জন্য সবসময় নিজের উপর বিশ্বাসটা রাখবে। নিজের উপর বিশ্বাস হারিয়ে গেলে বন্ধুরা মানুষ কিন্তু বাঁচতে পারে না। সবসময় এটা মনে রাখবে, যদি কখনো পড়ে যাও চলতে চলতে ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, সাহসী হও, শক্ত হও, আরো সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মতন মানসিকতা তৈরি করো। তাহলেই দেখবে যদি তুমি সেই শক্ত মানসিকতাটা তৈরি করে নাও, কখনো তুমি পড়বেই না। যতই ভার দেওয়া হোক না কেন তোমাকে, জীবন যতই তোমার ঘাড়ে বোঝা চাপিয়ে দিক না কেন, তুমি কখনো পড়ে যাবে না। আর যদি পড়ে যাও, পড়েই থাকবে না, নিশ্চয়ই উঠে দাঁড়াবে। কারণ তোমার মন যে সাহসী মন, তখন মন যে শক্ত পাথরের মতন দৃঢ় সংকল্প নেওয়া মন, যে না আমি পড়বো না, যদি পড়ে যাই উঠে দাঁড়াবো, আবার চলবো, আবার পড়বো, আবার চলবো, কিন্তু থামবো না। তাই তোমাদের একটা কথাই বলবো, পিছনে ফিরে তাকিও না, যা পাওনি সেটার জন্য দুঃখ করে সময় নষ্ট করো না। নিজেকে শক্ত করো, নিজের উপরে বিশ্বাস রাখো, আর পদক্ষেপ নিতে শেখো।
যেটা পাওনি সেটা দেখবে তুমি নিজের দক্ষতায় পেয়ে যাবে। যা সামনে আসছে তাকে গ্রহণ করার মতন মানসিকতা রাখো, তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে। তাই সবাইকে তোমাদের অনুরোধ করব, যারা যারা একটু নরম মনের আছো, যাদের যাদের মধ্যে নিজের মধ্যে বিশ্বাসটা অতটা পরিমাণ তোমরা নিজেদের মধ্যে জাগাতে পারছো না, যারা যারা ভাবছো যে পড়ে গেলে আর উঠতে পারবে না, আমি তাদের একটা কথাই বলতে চাই যে তোমরা ভুল ভাবছো, তোমরা সম্পূর্ণ ভুল ভাবছো। শুরু করার কোনো বয়স হয় না, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়, মনকে শক্ত করতে হয়, দৃঢ় সংকল্প নিয়ে জীবনে এগোতে হয়, পদক্ষেপ নিতে নিজের মনের ভয়টাকে সরিয়ে দিতে হয় এবং সেই ভয় সরিয়ে দিয়ে পদক্ষেপ নিতে হয় নদী পার করার, মানে জীবনটাকে অতিবাহিত করার। কোনো কিছুতে ভয় পাবে না বন্ধুরা, কোনো কিছু যেন তোমাদের থামাতে না পারে। নিজের কাজটা করে যাও মাথা উঁচু করে, নিজেকে শক্ত করো, উঠে দাঁড়াও, পড়ে যাবে আবার উঠে দাঁড়াবার মতন করে নিজেকে শক্ত করো। ভাবো যে আমি সব পারবো, আমি পারবো না এমন কিছু নেই জীবনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের মধ্যের আত্মবিশ্বাসটা কখনো হারিও না, আর সব সময় প্রথম পদক্ষেপ নিতে কখনো পিছু পা হয় না। এই কথাগুলো যদি তোমরা এতটুকু হলেও নিজেদের জীবনে চেষ্টা করো অনুসরণ করার, তাহলে তোমাদের কেউ থামাতে পারবে না জয়ী হওয়া থেকে।